মানে 2011 সালে যখন আসেন তখন এই গাছপালা বলে কিচ্ছু ছিল না, শুধু এই দু চারটা খেজুর গাছ, সব আপনার আপনার করা। না এই জায়গাটা দেখো বেশ সুন্দর, মানে একটা অভয়ারণ্য টাইপের ভিউ। তপোবন পাহাড়ে দীর্ঘক্ষণ কাটানোর পর আমরা একটু দুর্গম জঙ্গলময় পরিস্থিতির রাস্তা অতিক্রম করে এখন এসে পৌঁছেছি আমাদের স্থানীয় নাম নাচনচণ্ডী পাহাড়, কিন্তু এমনিতে পরিচিত বিসিন্দা পাহাড়। এই সেই প্রবেশতরণ, এখানে থাকারও বোধহয় বন্দোবস্ত রয়েছে। দেখি গিয়ে কথা বলি কীরকম কি পরবর্তী, আর আমরা জানাচ্ছি। এখন আমরা পাহাড় পরিভ্রমণে এগিয়ে চলেছি। বেশ মেঘলাময় পরিস্থিতিতে এই জায়গার বেশ সৌন্দর্য ফুটে উঠেছে এখন। হ্যাঁ এই জায়গাটা চরম জায়গা, এইরকম পাহাড়ের রাস্তাগুলো উঠতেই বেশি মজা লাগে সত্যি। এই রাস্তাটা এবার উঠতে বেশ আলাদাই মজা আসছে। ও সত্যি কে বললো জায়গা খারাপ? হ্যাঁ এই হচ্ছে শুশুনিয়া, এই শুশুনিয়া হবে, দেখাও বলো বলো কোনটা শুশুনিয়া, কোনটা শুশুনিয়া? এই যে ও ওরে উড়ে উঠবো আমরা, এটা শুশুনিয়া আর এই সাইডটা বিহারীনাথ। বাহ এটা জায়গা চরম জায়গা। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে জানাই, আমরা অনেকটি চড়াই পথ অতিক্রম করে এখন আমরা এসে পড়েছি। আমাদের দীর্ঘ প্রতীক্ষার মধ্যে ছিল যে আমাদের গন্তব্যস্থল, তার নাম বিসিন্দা পাহাড়। এই পাহাড়ের ভিউ অসাধারণ, আপনার অনেকটা দ্রোন থেকে তোলা ছবির মতোই ভিউ পেয়ে যাবেন। বাঁকুড়ার থেকে অল্প সামান্য দূরে অবস্থিত। আর দেখুন ওই যে বরাবর সোজা আমার হাত বরাবর দেখুন, ওটা হচ্ছে কোড়ো পাহাড়। এদিকে রয়েছে এই যে আমার হাতের সোজা, এটা শুশুনিয়া পাহাড়। আর এদিকে রয়েছে আমাদের বিহারীনাথ পাহাড়, যাকে বাঁকুড়া জেলার মানে অজন্তা বলা হয়। আর দূরে আপনি লক্ষ্য করবেন নীরসা বা ধানবাদের পাহাড়ি লোকেশন, অসাধারণ ভিউ পয়েন্ট। আমার সঙ্গে আমার ভাগনাকে নিয়ে এসেছি, এই ভাগনাই সমস্ত বিষয়টিকে সুন্দরভাবে ছবি তোলার মধ্য দিয়ে আপনাদের মানস ভ্রমণের একটি সুন্দর চিত্র তুলে ধরবে। আর দেখুন অসাধারণ এই ধরনের তাল বৃক্ষের সমাহার, আমি সেই কালিদাসের মেঘদূতম কাব্যেই পড়েছিলাম, স্বচক্ষে পরিদর্শন করার এ আজই আমি সৌভাগ্য অর্জন করলাম, ধন্যবাদ। হ্যাঁ বলতে চাইছি যে এটা আপনি কখন এসেছেন, এটা কিভাবে তৈরি হলো, এই জায়গাটা কি ছিল আর কিভাবে এই জায়গা বলতে? এখানে আমি প্রথমে এসেছিলাম আপনার ওই মোটামুটি মনে হয় 11 সালে মানে এখানে এসেছিলাম। আচ্ছা তারপরে নিজেই আমি একটা কুড়িয়া ঘর করে এখানে ছিলাম,
তারপর ধীরে ধীরে ওটা মাটি কাটিং করে লেবেল করার পরে এটা মোটামুটি সরকারের নজরে একটু কিছু লাগলো, তো ওনারা এসে এই জায়গাটা ডেভেলপ করেছেন। সরকার বলতে সরকার তো নয় বলুন, উনি করেছিলেন, ওনা ওনা ব্যক্তিগত মানে যোগাযোগ দিয়ে করেছেন, ওটা খবরও রাখি নাই কিভাবে হচ্ছেন কোথা থেকে আসছেন তাও জানি না। আচ্ছা, তো মোটামুটি এই যে এই থাকার জায়গাটা কতদিন হয়েছে? এইটা আপনার হয়েছে 14 মনে হয় শুরু করেছিল, 15 শেষ হয়েছে। আর এই যে গাছপালা এখানে এত সুন্দর ভাবে লাগানো লাগেনি, এটা কি আপনি নিজেই করেছেন না? গাছপালা বলতে এগুলো ফুল ফলের ইত্যাদি সাইজ জিনিস যেগুলো সেগুলো সব আমাদের নিজেদের হাতে, মানে আমি একেলা নয় হয়তো, এই যে বলছি আমাদের গ্রামের গ্রামের 20-25 জন ছেলে ছিল, হ্যাঁ সেই তারাই সবাই মিলে মিলে হয়েছে সব লাগাতে। আর যেগুলো সোনা ঝুড়ি দেখছেন, হ্যাঁ ওগুলো হয়তো এনআরজিএস থেকে লাগানো। আচ্ছা আচ্ছা, ওখানে শুধু এই খেজুর গাছটি ছিল? দেখো বেশ সুন্দর, মানে একটা অভয়ারণ্য টাইপের ভিউ একটা এই জায়গাটা, না এই জায়গাটা এই জায়গাটা দেখো পুরো একটা অভয়ারণ্য টাইপের, মানে পুরো সুন্দর, মানে একটা ভিউ তৈরি। আমার ঢুকতে ঢুকতে ঢোকার মুখে খুব দারুণ লেগেছে, সেবা করতে পারে এবং কিছু সাহায্য করে। আচ্ছা, রাত্রেবেলার জন্য আলাদা কটেজ রয়েছে, রাত্রেবেলা এখানে ঠিক আছে, চা করার দরকার নেই মামা, এখন চা না চা আপনার কষ্ট করতে হবে না, চা করার দরকার নেই, ঠিক না 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 আমরা আরও বেরিয়ে যাবো, আর আর কষ্ট দেবো না, আমরা আসবো কোনো এক সময়। আবার ভালো লাগলো আপনার সঙ্গে দেখা করে গেলাম। তো আমাদের বিসিন্দা পাহাড় ঘোরা কমপ্লিট, এর পরবর্তী স্থান আমাদের শুশুনিয়া, কত দূর যাওয়া যায় দেখা যাক, যদি সময় পারমিট করে তাহলে শুশুনিয়া ঘুরতে পারবো, আদারওয়াইজ বাড়ি যাবো রিটার্ন।